স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের আওতায় থাকবে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ সেভাবে সহায়তা করবে। বরিশালের মুলাদি থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী। যেখানেই থাকুক না কেন, কোনো জঙ্গিকে ছাড় দেওয়া হবে না। এ সময় মন্ত্রী আরো বলেন, মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে 101টি থানা তৈরি করা হচ্ছে। এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু দক্ষিণ অঞ্চল না, সিলেট অঞ্চলও এদের আমরা দুই একজনের সদস্য আমরা পেয়েছি, খবর পেয়েছি। যেখানে বাংলাদেশের যেখানেই থাকুক, আমাদের পুলিশ এবং আমাদের গোয়েন্দা সংস্থা তারা অত্যন্ত কার্যকর ভূমিকা নিচ্ছে এবং তারা অত্যন্ত দক্ষ। সেই জন্যই যে যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের আওতা তারা এসে পড়বে।